আসসালামু আলাইকুম, আমি আরশ। আমি বাংলা ক্রিকেট ক্লাস প্রো থেকে প্রথম থেকে আমি ফলো করি। তো এখানে আসার পর থেকে আমি যে সুযোগটা আমি ভাবছিলাম, যেভাবে তারা সেভাবে আমাদেরকে সুযোগ দিচ্ছে। আমি আজ আমার 4 নম্বর মাস চলতেছে, ডে বাই ডে আমার ডেভেলপ হচ্ছে। আর আমি এর মধ্যে ম্যান অফ দ্য ব্যাটিং থেকে শুরু করে অনেক কিছুই আমি নিজেকে ডেভেলপ ফিল করতেছি। আসলে আমি এরপরেও যখন আমি এখান থেকে আমি নেটে বা আমি ক্লাব একাডেমিতে দেখছি, তখন মা আপনাদের এই সুযোগটা কাজে লাগালাম। আমি মাঠে আসার পর পুরা 100% নিজেকে দিতে পারতেছি আর মনে হচ্ছে যে আমি আগে যাবো আরও এরকম। গত 3-4 বছর বা আমি যখন ক্রিকেটের ইয়ার থেকেই আমি খুঁজতেছিলাম, যার যে এরকম ফার্স্ট টাইম আমার দেখাতে আমার বিলিভ ছিল, যাতে কিন্তু আমার বিলিভের সঙ্গে তারা সেম আমাকে সে সুযোগটা দিয়েছে। সত্যি কথা বলতে আসলে এখানে আমি সিম্প্যাথির জন্য না, এখানে যে সুযোগটা দেওয়া হচ্ছে এটার দ্বারা আমি নিজেকে আমি অন্যরা থেকে আমি বুঝি যে আমি নিজে 100% উপকৃত হচ্ছি। আর এটা দিয়ে আমাকে নিজেকে যে আমার পরবর্তী স্টেপগুলোকে আমার রাস্তা সহজ করে দিচ্ছে। আমি সাইফুল ইসলাম রাব্বি, লেফট হ্যান্ড ব্যাটসম্যান। আমি বাংলা ক্রিকেট ক্লাসের ম্যাচ দেখে আমি এই ফার্স্ট এই ম্যাচে 43 রান করেছি আলহামদুলিল্লাহ। ইনশাল্লাহ সামনের ম্যাচে আরও ভালো কিছু করার আশা আছে। আসলে অনেক দিন ধরে ম্যাচ খেলা হয় নাই, আপনার বাংলা ক্রিকেট ক্লাসে আয়োজিত ম্যাচগুলো খেলে আমি ভালোই মোটামুটি এগিয়ে যাচ্ছি এবং আশা করি সামনে আরও ভালো খেলবো, ভালো রান করবে। আজকে ইনশাল্লাহ 43 রান করেছি। না, আমার কাছে ভালো লাগছে, অনেক সুন্দর আয়োজন বাংলা ক্রিকেট ক্লাস, এত সুন্দর সুন্দর আয়োজন করার জন্য বাংলা ক্রিকেট ক্লাসে ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি তানজিজুল ইসলাম লিখন, শরীয়তপুর থেকে এসেছি। আমি ডানহাতি ব্যাটসম্যান, অলরাউন্ডার। আমি বিগত অনেক জায়গায় প্র্যাকটিস করেছি কিন্তু ঠিকমতো ম্যাচ খেলার সুযোগ পাইনি, তবে বাংলা ক্রিকেট ক্লাস দেখে আমি এখানে এসেছি। এখানে ভালো আয়োজন করা হয়েছে, এখানে ইনশাল্লাহ ভালো কিছু করে সামনের দিকে এগিয়ে যাব। ODI.